এখনো আইয়ে না কেন হে কমে গেছে এই মান্য গোদারে আনিয়ে জীবন মুষ্টি যে এপিনে মুখ কইছিলাম মা বাবার ওই জীবন বিয়ে হল না এ বাসর ঘরে আইয়ে হে বলতে মন দিবে হিম বসে থাকবে বেন্নে কেলে উঠলে চুপ করে যাতে ওর মনে আইসে ডাকলি যারে আপন করে সে তো অসহায় মনের মানুষকে দে চলে যায় আয় রে মনের মানুষকে দে চলে যায় কেব হনেন তুমি এত তাড়াতাড়ি ঘন্টা সরাই লেখে মুই ঘন্টাটা না সরাইতাম না আমি রে ভাবছিলাম মোর স্বামী আইয়া ঘন্টাটা সরাইবে তোমাকে অনেক সুন্দর করে কথাটা তো কইবে হ্যাঁ না সরাই পারলাম না কারণ আমি যে বাইলে এই যে মনের মানুষ কেঁদে যায় এই হনেন আমার মনের মানুষ যদি আপনার বিয়ে দেখে কাইন্দে চলে যায় সেইকালে মোকে বিয়ে করার প্রস্তুতি নেওয়ার দরকার ছিল কি ওই মাতারি রে আপনি বউ করে আনতেন আর মোকে বাসর করে বসাইয়া আমি এসে একা গান শুনাইতেছেন মোকে মুই কি এখনো দুধু খাই না ফিটু খাই মুই কিছু বুঝি না কি যে কি যে কি করলাম তো না বলে তুমি খুব বোকা বউ কিন্তু বাসর বাইদি কথা শুরু করলে এই গানটা আমার দাদা শিখিয়ে দিছিল যে বাসর ঘরে ঢোকার সময় এই গানটা কোস কিন্তু ও বাবা আমার গোটে সারা লাগবি নাকি কিন্তু আমি শুনছিলাম খুব বোকা এখন দেখতেছি যে খুবই সালা হনেন মুই বোকা মাই এটা ঠিক আছে মোরাই বাগের মধ্যে কেউ যদি অংশ দেয় হে তো মুই সহ্য করব না কারণ আমি এখন থেকে জঙ্গা মুই কবুল করেছি পাঁচবার হেকাল থেকে আমি মোর স্বামী আর হেকাল থেকে আমের আপনার মধ্যে যদি কেউ বাঘ বসায় হ্যাঁ চুলটাই না মুই সিরে হালাবো হে তো কোনো সন্দেহ হইব না বউ তুমি কি দেবান কি গো আমি তো কিছুই বুঝি না সুলতান কার সিরবে কি সবাজার কত কষ্ট করে করে পারো না তোমার মনে কি ঠাসে না নাকি কে আমি বোঝেন নাই যে গান কইলেন কি কইলেন কাইন্দা বন্ধু চললে যায় বন্ধুটা কেডা কোন মাতারে মুই বুঝি না এক কথা কয়বার কম আমি দে না না মনের মানুষ কে দি চলে যায় তো মনের মানুষ যদি কাইন্দা যায় হ্যাঁকে বিয়ে করতে মোকে বিয়ে করছেন কি পিন্দি আরে আমার মনের মানুষ নাই তো তো কাইন্দা আবার কমে গেছে হে ওর গান ওর গান ও আচ্ছা ওর গানে সুয়ার গানে সুয়ার হনেন স্বামী মোর অ্যাক্সের ভুল হয়েছে কারণ মুই তো এই আগের থেকে এই ঘুরেঘারা থেকে এই সরকাল দিয়ে এই বোকা মুই আসলে এই গান বাজনা কিছু এই বুঝি না মুই মনে হচ্ছিলাম যে মুখে রাইখা আবার অন্য কার কথা কই গান কইতেছেন নাকি কারণ মুই তো হুনছি মোর ওই চাষা তো বন্ধুরে আছে না বাডুরে আছে হ্যাঁ গান কইতো প্রেম হরলে নাকি এই পিলর গে গান কয় মুই আবার হেই দেই ধারণা করছিলাম মুখে ক্ষমা চোখে দেখেন আমার দাদা গান কইতো আবার আমি মাঝে মাঝে গান কইতাম বিদি জানেলা খুলেছে থাকি কত সিদিরে আলো আসে স্বামী মই অত ছোট কালে মানে এই যে যখন কি ডাঙ্গর হয়েছে না মানে বিয়ের কয় বছর আগে সেই কালে মই জালনা খুললে বয়ে থাকতাম দেখতাম কি এককালে কি আলো আইতে সূর্যের আলোগুলি হেরিয়ে দিয়ে আমি গান তৈরি হচ্ছেন নাকি ও ভালোই আসলে আমি লাগে মোর মোরা এই উপরে আল্লাহ মিলাই দিছে কারণ মই ওই জালনা খুললে দিছি সূর্যের আলো হয়েছে ও মা হেরিয়ে দিয়ে আমি কিছু না গান তৈরি হলেন না ও বাবা কি গান শুনছিলা তুমি জানলা খুলে বসে আছিলে তাহলে তো এর আগে বাথ টুটে প্রেম করছিলে তাহলে তো নিশ্চয়ই কোনো প্রেম টেম করছিস না মই প্রেম টেম হরি নাই এমনি এই আর কি মুখে বাড়ির পিছনে গুম্মা পোলা আছে ওই পোলাটা এসে মাঝে মাঝে মুখে একটু সোপ টিপি মারতে মোর ওই আঙ্গুলের মধ্যে একটু সিমডি মারতে এই হরতে তোমার আঙ্গুলে সিমটি মারিছে হয় কোন আঙ্গুলে সিমটি দিছি দেখি দেখি ওই দিলে তো দাগ নাই যখন কে সিমটি মারতে না হে কিলা মোর শরীরের মধ্যে কি বেলে জানি হরতে মই যাই মোর মাকে বলতাম আম্মু আম্মু মোকে এই পিলে হরছে আর মোর ওই কিরম জানি ঠেকতে আছে আম্মু বলতে কি জানেন স্বামী বলতে মা এই সব কথা কাউকে বলবা না তাহলে মানছে তোমাকে স্যাপ দেবে থু করে মোকে এজন্য আমি কাউকে বলিনি গুন্দ
গন্ধ তো হইবেই, কারণ কতদিন ধরে বিয়ার গন্ধ পাইয়া মু তো খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিছি। বিয়া যে কত মজা, খালি খাওয়ান আর খাওয়ান। মুই তো ভাবছি আমি লাগে বিয়া হইলে নতুন বউ বলে সুন্দর সুন্দর খাওয়ান দেয়, মকেও হেই পেল খালি খাইতে দেবে পেলে পেলে মুই খালি খামু। যেরকম ভক ভক শুরু করে দিছে এই কপাল, এই কপাল সব দোষ কপালে। আমনে উল্টা ফল্টা কথা কনকে মার দাদা কি করিত, মানে মোর দাদা, দাদা করলে তো বসবেন না, কারণ আমি পাবনে মানুষ মাথার মধ্যে এমনিতে একটু তার সেরে আসে। মোর দাদু কইতে মোর যদি একটু বয়স কম হইতে নাতি তোকে মুই বিয়া করে রাখতাম, তোর যে এত সুন্দর সিগারা, এই কথা মোর দাদু কইতে। আর আমের কপাল কি কইলেন, কপালের মধ্যে দিলাম বসছেন, আমের কপালের দোষ। মোর মতো এখন মাইয়া যদি গেরামে কেউ পায় একশো বার মুখে পাও ধোয়াইয়া কোলে করে হাঁটবে। আর আপনি মুখে একটু অপবাদ দিলেন যে মুখে বিয়ে করা আমার কপালের দোষ হইছে। যে আমারে ব্যথা দিয়াছে তার দোষ নাই আমার কপালে আছে। আচ্ছা আমি একটা কথা কই, তোমার গান টান জানো নাকি? মুই ওইসব বুঝি না গান। ও এক গান মনে আছে, ওই যে কি জানি একটা, এই যে বাসর ঘরের একটা গান আছে না, হেকর দুই লাইন মনে পারি আমি কম। মোর ভুল ঠুল হইলে শরম করবে না? আপনি শরম দেবেন না? না না না, উল্টা পাল্টা করবে না না। তুমি কমু, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিবে ইয়া, মানে লাইট নিবে ইয়া। মুই অন্ধকারে আন্ধার করে যাব মরিয়া। তারপর যেন কি, তুমি ভয় কেন পাও মুখে দেখিয়ে, কিরকম জানি কয় না। তুই চুপ করার বউ, চুপ করে বউ বাসর ঘরে কানের ঘরে থাকে, কানের ঘরে প্যাও প্যাও করে দিশটা ঢুকাইয়া কান্দিস কিছু জানি গান। নিয়ে গেছে না মুখে তো, হাত ধরে কেউ টানে নাই, এমনি একটু মুখে একটু আঙ্গুলের মধ্যে সিমটি দিছে তাই। আজা সুন্দরী গুলাবি, এখন একটা কথা কই আপনি, আপনি আর আগে বলে বিয়ে বসিলেন, সত্যি কথা কন, আপনার বাপ তো আমার মাইয়ার বিয়েই হয় নাই। তা আমার এই উল্টো পাল্টা কথা কেডা কইছে, মোকে বিয়ে হচ্ছে কেডা? হ্যাঁ মোর তো কোনোদিন বিয়ে হয় নাই, মই এই প্রথমবার এই বাসর ঘরে আইছি। আপনার আম্মু যে কইলো যে আমার এটা মেয়ে এক জায়গায় বিয়ে দিছিলাম, সংসার করে পারা নাই, বাবা তোমার হাতে তুলে দিলাম, মেয়েটা দেহ শুনে রেখো, তখন তো তুমি কিছুই কইলে না। সত্যি কথা কইতে কি, আব্বু বললো সিহাই দিছিল যে এইসব জীবনের ঘটনা কাউকে কোয়াবা না, তাহলে তোমাকে আর সংসার থেকে বাদ দিয়ে দেবে, এই কথা কইছিল। আর আম্মু তো কইছে আপনাকে যে আমি যেন একটু সুখে থাকি, জীবনও তো স্বামীর ঘরে যাইতে পারবো না, হেড পিন নেই আম্মু ভালোবাসে আমাকে কইছে। এখন আপনার কি কোনো দায়া মায়া হয় নাই মোর কথা? বাইরে কলির কালে বাবাই দিছে বিয়ে, বোয়া মারি বাসে না ভালো আমি কেন বলে, হায় রে কলির কালে। ও তা বেশি বিয়ে করি নাই, বেশি বিয়ে করি নাই, মাত্র দশটা করছিলাম। আমার বউগুলি ভালো ছিল না? না খালি দাহুন দুহুর কি লাইতো, পিঠের দাঁড়া ভেঙে দিছে। আপনার মনে হয় একটু স্বভাবটা একটু খারাপ, কি বেলে আপনি মুখে অপমান করছেন, ওই বউ দশটারও মনে হয় এই বেলে আপনি চুলের মুটকি দিলে মারছেন, আবার অপমানও হয়। আরে না আমার খাটের বার থেকে লাত্তিতে ফালা দিছিল। কি আর পিননি? ওই যে কয় কি জানি কয় বাসুর করে বিড়াল নাকি কি জানি মারা লাগে, আমি বিড়াল মারি নাই, আমাকে বিড়াল মার বিড়াল মার বিড়াল মার, পরে আমি বিড়াল মারি নাই এবং ওই ধরিয়ে তাই নিয়ে নিছে আমি বুঝো। হ্যাঁ এই তো গোছে রে, আমার একটু লাত্তি দিয়েছে ওই জন্য পরে যে আমার পাওয়াটা ভেঙে গেছিল। এই যে শোনেন শোনেন, আমি মোর মাথার এই যে তালা খুললে দিছেন এককালে, কারণ এই আপনার দশটা বউ তো বিড়াই মার মারতারে না, দেখে আমার লাত্তি দিয়ে ফালাই দিছে। মোর সাথে এখন কি করা লাগবে জানেন? মোর লাগে এখন একটা কুত্তা মারা লাগবে, যদি আমি কুত্তা মারতারেন
হেলে আমার এই যে বাসর ঘরে মই বসে বক বক করব আর যদি না পারাও পারে না মারতে পারে তাহলে কিন্তু মই মোর আম্মার কাছে চলে লাগে মো আবার আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমি কুত্তা মেরে থিয়ে আসি আচ্ছা যান একটু কালা কুত্তা মেরে দুজন আমার মতো ওই রুমে মেরে না তুমি দেখা যাচ্ছে আমি কালা তা আমি কি দলা বান্দর নিচে একা দেয়া যায় কি বা আবার আমাকে কালা দাঁড়া আমি কি কুত্তা মেরে থিয়ে আসি তারপরে তোর সাথে কথা হইব মায়ের দর করে ওই কথা কই তখন মোর সংসার কি করা হইবে কি রকম আম্মু বোঝেও না মায়ের কথা যাই গিয়া ওই বেডা আসার আগে মুই কি করবো হইয়া থাকবো না আমার তো ডরাতে আছে মুই একটু কি কর ঘুমাই থাকি মুই এইখানে কি হইলে কুত্তা মারিবার গেছিলাম বুঝছা এক কুত্তা মারিবার যা দেই তোমার যে বাপ আছে না তোমার বাপই কুত্তা এইটা আমি কি করলেন মোর বাপের এইভাবে অপমান করলেন ভগবান করি নেই তোমার বাপই কুত্তা আমিও দর্শক ভাইরা বাসর ঘরে দেখতেছেন ঠিকই কিন্তু আমাদের আজকে সমস্যা তার কারণে কিছু দেখতে পারলেন না আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আপনাদের দেখাবো আর যদি আপনাদের এরকম বরিশাল ভাষায় পাবনা ভাষায় এরকম যদি আপনারা কন্টেন্ট মানে দেখে মজা পান অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের এ ধরনের মানে হাসির কিছু কন্টেন্ট দিতে অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন